আজ আপনাদের আমি নিয়ে যাব শব্দব্রহ্ম ওং এর পীঠস্থান ভূতনাথ মন্দিরে। নিমতলা মহাশ্মশানের পাশে অবস্থিত এই ভূতনাথ মন্দির মধ্যপ্রদেশের মহাকাল মন্দির ছাড়া একমাত্র ভূতনাথ মন্দিরেই জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার ভস্ম অভিষেক করা হয়। সারাদিনে এই মহা শ্মশানে চিতা জ্বলে। সকাল ছটা এবং রাত্রির আটটায় দুবার ভস্ম অভিষেক হয় এবং ভোর চারটে থেকে বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে। আবার বিকেল পাঁচটার থেকে রাত্রির দশটা পর্যন্ত মন্দির খোলা থাকে। প্রতিদিন অগণিত ভক্তরা বাবাকে পুজো দিতে আসে। আর এই মুহূর্তে শ্রাবণ মাস পড়ে গেছে। এই শ্রাবণ মাসে ভূতনাথ মন্দিরকে কেন্দ্র করে যে মেলা বসেছে তারই বেশ কিছু ঝলক আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাতে চলেছি। এছাড়াও থাকছে এই ভিডিওতে। সবাইকে স্বাগত জানাই, আজকে এই মুহূর্তে আমি চলে এসেছি আহিরিতলায়। তো আহিরিতলায় গঙ্গার ঘাটের পাশের ঘাটটায় আমি রয়েছি। আমার ডান দিকেই রয়েছে ভোলে বাবার মন্দির, ভূতনাথ বাবার মন্দির, তারপরেই রয়েছে নিমতলা মহাশ্মশান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থান। আর তার পাশের ভিউতে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাওড়া ব্রিজ। তো সব মিলিয়ে একটা জমজমাটি বিকালবেলায় এই মুহূর্তে খুব ভালো একটা গঙ্গার হাওয়া চলছে। এই মুহূর্তে পাঁচটা বাজে, আজকে ১৩ তারিখ, আপনাদেরকে বলতে ভুলে গেছি, আজকে ১৩ই জুলাই। তো এই আর অলরেডি এখানে শ্রাবণ মাসের মেলা বসে গেছে। তো শ্রাবণ মাসের বাবার ধামে যাওয়ার জন্য যে সমস্ত সামগ্রী পাওয়া যায়, বাঁশের সেই বাঁক, তারপরে বিভিন্ন সুতো দিয়ে তৈরি করা কাছা, বিভিন্ন প্লাস্টিকের এবং মাটির ভাঁড়ের কলসি যেগুলোতে করে জল নিয়ে যাওয়া যায়, এছাড়া বিভিন্ন মানে সাজানোর, মানে বাক সাজানোর বিভিন্ন জিনিস, কলকে, গাজা, সব কিছু, সব কিছু কী পাবেন না এখানে আসলে, গঙ্গামাটি সব কিছু এখানে রাস্তায় ওপেন বিক্রি হচ্ছে। আপনারা আসুন, এবং ভালো খাবার দাবারও রয়েছে, আসলে পরে অবশ্যই কিছু কিনে খাবেন। তার কারণ এখানে দেখলাম কয়েকটা জায়গায় মালাইয়ের চা বিক্রি হচ্ছে এবং কুলপি মালাই দেখলাম রাস্তা দিয়ে আসার পথে, যাওয়ার পথে আমি খাবো অবশ্যই, একটু পরেই আমি খাওয়া দাওয়া শুরু করব। তো যাই হোক, এই মুহূর্তে ঘুরে টুরে একটু দেখে নিচ্ছি। তো দেখা যাক কতটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে দেখাতে পারি। তো চলছে, দেখতে থাকুন এই পুরো ভিডিওটাকে। এই মুহূর্তে আপনারা দেখছেন আহিরিতলা গঙ্গার ঘাট। আমরা গঙ্গার পাড় দিয়ে এই মুহূর্তে হেঁটে চলেছি এবং ডানে বাঁয়ে সব জায়গায় বিভিন্ন মেলার জিনিসপত্র রয়েছে। এখানে বাবার ছোট ডুগডুগি থেকে শুরু করে বিভিন্ন প্লাস্টিকের খেলনা, বিভিন্ন বাক সাজানোর বিভিন্ন জিনিসপত্র রয়েছে এখানে। ইউনিক ইউনিক কিছু মালা রয়েছে, ডিজাইন বিভিন্ন লকেট সব রয়েছে, হাতে বাঁধা রিস্টের ব্যান্ড এবং তামার সূর্য। বিভিন্ন সাইজের বাঁক রয়েছে, আপনাদের মনের মতো করে সাজিয়ে দেবে এই বাঁকগুলো, কাছা, পায়ের নুপুর, ঘন্টা, যেগুলো বাঁকে বাঁধা হয়। এছাড়া বাঘের ছালের মতো প্রিন্ট করা কাপড়, বিভিন্ন ঢোল, সব কিছুই রয়েছে, এভরিথিং এখানে পাওয়া যাবে। যাচ্ছে এই মানে শ্রাবণ মাসের এই মেলাকে কেন্দ্র করে। বেশ একটা নতুনত্ব কাঁচা আমরা দেখতে পারলাম, কাঠের গোল ব্যারিকেড, তার চারদিক দিয়ে দড়ি দিয়ে বেঁধে এই কাঁচা তৈরি করেছে।
এছাড়া পিতলের বিভিন্ন বাক্স সাজানোর জিনিস, যেমন আপনারা ত্রিশূল দেখতে পাচ্ছেন গদা, এছাড়া পিতলের আরও আনুষঙ্গিক বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে। আপনারা একদম শোভাবাজার আহিরিতলা স্টেশন থেকে নামলেই আপনাদের মেলা প্রাঙ্গণ শুরু হয়ে গেছে, আর একদম নিমতলা মহাশ্মশানের একদম শেষ প্রান্ত পর্যন্ত এই শ্রাবণ মাসকে কেন্দ্র করে এই ভূতনাথ মন্দিরের দুপাশে, রাস্তার দুপাশে মেলা বসেছে। এই মেলা খুবই দেখার মতো, আর মন্দিরের পাশে রয়েছে, দুধারে রয়েছে পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী, যেরকম আপনারা এখানে বিভিন্ন ফুল মালা এবং ঘট থেকে শুরু করে সব কিছুই আপনারা এখানে পাবেন, এবং প্রসাদও কিনতে পারবেন এখান থেকে। তো সব দোকানপাট এখানে পাশাপাশি রয়েছে। আর সবসময় এখানে ভক্তরা আসেন এবং কপুর দিয়ে বাবাকে আরতি করেন, তাদের নিজেদের ইচ্ছে মতো, নিজেদের পছন্দ মতো আরতি করে থাকে। তারই বেশ কিছু এখানে দৃশ্য আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। তো প্রত্যেক দিনই বহু মানুষরা আসেন, আর এটা যেই সময়টা আপনারা এই মুহূর্তে দেখলেন, এই সময়টা হচ্ছে গিয়ে ভূতনাথ মন্দিরের ঠিক পেছনেই রয়েছে আমাদের মানে বিশ্ববরেণ্য কবি ভারতাত্মা রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থান। সেখান থেকে ভূতনাথ মন্দিরের ভেতরটা যতটা দেখানো যায় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম, তার কারণ আপনারা এই মুহূর্তে দেখছেন ভূতনাথ মন্দির। তো এটা ভূতনাথ বাবার মন্দির, এবং পাশেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থান শীতলা মায়ের মন্দির। এটা ভূতনাথ মন্দিরের পাশেই রয়েছে পুরনো ভূতনাথ মন্দির, যেটা আদি ভূতনাথ মন্দির বলে পরিচিত, এবং সেখানে আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাবো মা কালীর মন্দির, ভূতনাথ মন্দির, শেরাবালির মন্দির এবং মা শীতলা মাতার মন্দির। প্রতিদিনই হাজার হাজার ভক্তরা এই মন্দিরে আসে পুজো দিতে, দেশ এবং বিদেশ থেকে। আমি তো গিয়ে বেশ কয়েকজন বাংলাদেশের থেকে আগত ভক্তদের সাথে দেখা হয়েছে এবং কথা হয়েছে, তার কিছু টুকরো টুকরো স্মৃতি এর মধ্যে রয়েছে। তো আপনারাও আসুন, আপনারাও দেখতে পারবেন বহু দেশ বিদেশ থেকে বহু ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসে আমাদের কলকাতার ভূতনাথ মন্দিরে। ভূতনাথ মন্দিরের থেকে ঠিক বেরোলেই হাঁকা পথে কিছুটা এগোলেই এখানে রয়েছে মোটা মহাদেব বাবার মন্দির। তো দেখার মতো মন্দির, বহু পুরনো মন্দির, আর প্রায় 18 ফুটের কাছাকাছি শিবলিঙ্গের উচ্চতা। তো দেখতেই যাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি মোটা মহাদেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শ্রাবণ মাসের এই পুণ্য লগ্নে মহাদেব। ¿Qué es lo que
উত্তর কলকাতার নিমতলা ঘাটের কাছে রয়েছে ভগ্নপ্রাপ্ত মোটা বাবার শিব মন্দির। ১৬ই মোহাম্মদ রমজান লেনের অবস্থিত এই দুর্গেশ্বর শিব মন্দির, যা বাংলার আটচালা মন্দিরের উদাহরণ, প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম। আনুমানিক ১৭৯৪ সালে এই মন্দিরটি তৈরি হয়। এই মন্দিরে বুড়ো শিবের মন্দির নামেও পরিচিত। হাটখোলার দত্ত পরিবারের মদন মোহন দত্ত ও তার দুই পুত্র রসিকলাল দত্ত ও জহরলাল দত্ত এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। এই মন্দির নির্মাণ করেন ভাস্কর গদাধর দাস। এই মন্দির যখন স্থাপিত হয় তখন এই মন্দিরের পাশ দিয়ে বয়ে যেত গঙ্গা। লোকে মুখে বলা হয় যে মাঝে মধ্যে এই মোটা বাবা মন্দির থেকে বেরিয়ে গঙ্গার পাড়ে গিয়ে বসে থাকত। সেই খবর লোকের মুখে ছড়িয়ে পড়ে এবং তা আটকাতে পুরোহিত মশাই শিকল দিয়ে বেঁধে রাখতেন মহাদেবকে। এই গল্পকথাটি সম্পূর্ণ লোকের মুখে শোনা যায় এবং এখনও ওখানকার লোকেরা বলে। পরবর্তী সময়ে কালের প্রবাহে গঙ্গার গতিপথ পরিবর্তন হয় এবং গঙ্গা ওখান থেকে অনেকটাই দূরে চলে আসে। এই মুহূর্তে মন্দিরটি বহু প্রাচীন এবং ভগ্নপ্রায় অবস্থা। মন্দিরের মাথা থেকে বটের ঝুড়ি বা বট গাছ নেমে এসেছে একদম মাটিতে এবং রাস্তার দিকের পুরো অংশটাই বট গাছ দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণর জন্য সুতো বেঁধে আসেন সেই বট গাছে। বট গাছটি দেখলে মনে হবে শিবের জটা। এই মন্দিরের ভেতরে রয়েছে আদি শিব, যা প্রায় ১০ ফুট হাইট উচ্চতায় এবং এই মহাদেবকে মাথায় জল ঢালতে লোহার সিঁড়ি ব্যবহার করে বাবার মাথায় জল ঢালতে হয়। সন্ধ্যের সময় এই মন্দিরে প্রত্যেক দিন বিশেষ আরতি হয়ে থাকে এবং বাবাকে ফুলের রাজবেশ দিয়ে বাবাকে সাজানো হয়। মন্দির খোলে ভোর ৩:৩০ থেকে ৩:৩০ সময়, ১২টা পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকে, আবার বিকেল ৪:০০ থেকে ৩:১০ পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এই মুহূর্তে রয়েছি ভূতনাথ মন্দিরের পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থানে এবং পেছনে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ, আর ঠিক পেছনে এই জায়গাতে নিমতলা মহাশ্মশানে কাঠ দিয়ে যে অন্তিম সংস্কার যেটা হয় তো সেই দাহ চলছে, আর এই জায়গাতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এখানে একটা ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে কি ২০২০ সালে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা স্মারক রয়েছে এখানে, ২০২০ সালে এখানে তৈরি করেছে, আর তারপর অপোজিটেই রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মারক স্তম্ভ যেখানে তার চিতাভস্ম রয়েছে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধির জায়গা, তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের চিতাভস্ম বা অস্থি রাখা আছে এই বেদিকার মধ্যে। তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অস্থি বা চিতাভস্ম এই জায়গাটায় সংরক্ষণ করা আছে। ঠিক আছে।
এই রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধির ঠিক অপোজিটেই এই রয়েছে নিমতলা মহাশ্মশান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থানের ঠিক অপোজিটেই রয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা স্মৃতি স্মারক। তো এই স্মারকটা তার 200তম জন্মবর্ষে এই জায়গায় এই স্মারকটাকে প্রতিষ্ঠা করা হয়। ভারত সভার যারা দায়িত্বপ্রাপ্ত সদস্য তারা মূলত এই স্মারকটাকে এখানে স্থাপন করেন 29 জুলাই 2020 সালে। चलो भाई चलो ले मांगा।